লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট আপডেট রয়েছে। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু হয়তো SMS পাননি, কিন্তু এমনও হতে পারে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে এবং আপনি আপনার ফোনে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে হয়তো SMS আসেনি, কিন্তু আপনি কিন্তু এখন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনি কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন করা রয়েছে। কিন্তু প্রথমত আপনাদের জানিয়ে রাখি, এই ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু আপনারা পাবেন না। এই ওয়েবসাইটের অ্যাক্সেস কারা পাবে, কীভাবে পাবে, আপনি কীভাবে তাদের সাথে যোগাযোগ করে আপনি দেখতে পাবেন স্ট্যাটাসটা, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কি না, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এই নিউজটি জানতে পারে এবং তারাও যেন এইভাবে স্ট্যাটাসটা চেক করতে পারে। আর যারা ফার্স্ট টাইমের জন্য চ্যানেলটিকে ভিজিট করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই একটা বেল আইকন পেয়ে যাবেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখলে আপনি সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন করা রয়েছে, যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য স্পেশালি ওপেন করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। এই ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে আপনার গ্রাম পঞ্চায়েতের VLE যারা রয়েছে তারা। এছাড়া এই ওয়েবসাইটের অ্যাক্সেস পাবে হচ্ছে আপনার গ্রামে, আপনারা প্রত্যেকেই জানেন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ BSK সেন্টার কিন্তু তৈরি হয়ে গেছে। সেই BSK সেন্টারে যারা অপারেটর রয়েছে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তারা কিন্তু এই ওয়েবসাইটের অ্যাক্সেস পাবে। তো আপনি সরাসরি আপনার যে কাছের BSK সেন্টার রয়েছে আপনি সরাসরি সেখানে চলে যান। আপনি BSK সেন্টারে গেলে কিন্তু তারা যখনই আপনার ফোন নাম্বার দিয়ে এবং তাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু এই ওয়েবসাইট যখন ওপেন করবে, সেখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতে কার কার নাম রয়েছে এই লিস্টে সেটা কিন্তু তারা দেখতে পাবে। আপনি তাদের কাছে আপনার যে ডেটা, আপনি আধার কার্ড অথবা আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার অথবা আপনার নাম বলে তাদের কাছে কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারেন আপনার নামটা আদৌ এখানে এন্ট্রি হয়েছে কিনা। তারা কিন্তু কনফার্ম আপনাকে বলে দেবে। আপনি অবশ্যই এই প্রসেস অ্যাপ্লাই করে আপনার নিয়ারেস্ট BSK সেন্টারে কিন্তু চলে যেতে পারেন। যদি আপনার মনে হয় আপনার অ্যাপ্লিকেশান সব রকম ঠিক আছে তবুও আপনি SMS পাননি, সেক্ষেত্রে আপনি অবশ্যই চলে যান। আর যারা SMS পেয়েছেন তাদের তো কোনো চিন্তার কারণই নেই, তারা অটোমেটিক্যালি টাকা পেয়ে যাবেন এবং এই কাজটা আপনি এখনও করতে পারেন অথবা দুয়ারে সরকারের ক্যাম্প যতদিন রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে যেহেতু আস্তে আস্তে সব অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করা হচ্ছে, আপনি কিছুদিন ওয়েট করুন। যদি আপনি ফাইনালি দেখেন যে SMS তাও আসেনি দুয়ারে সরকারের ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পরেও, ঠিক তখনই আপনি কিন্তু BSK সেন্টারে গিয়ে এই প্রসেসটা অ্যাপ্লাই করে সেখানে স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন যে আপনার নামটা এই লিস্টে রয়েছে কিনা।